এই গরমের দুপুরে বিভিন্ন সবজি দিয়ে রুই মাছের হালকা পাতলা ঝোল খেতে কিন্তু বেশ লাগে। তো চলুন আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো রুই মাছের পাতলা ঝোল সবজি দিয়ে। তো এখানে আমি পটল নিয়েছি, ঝিঙে নিয়েছি, আর নিয়েছি একটা বড় সাইজের আলু, এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সবজিগুলো একটু লম্বা লম্বা করে কেটে রেখেছি। আর এখানে আমি নিয়েছি রুই মাছ 4 পিস। এখন রুই মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। এখন মাছের মধ্যে ভালো করে নুন আর হলুদটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। কড়াইয়ে আমি সর্ষের তেল গরম করতে বসেছি। তেল ভালো করে গরম করে নিয়ে এখন মাছগুলোকে ভেজে নেব। একটা সাইড ভাজা হয়ে গেলে পাল্টে আর একটা সাইড ভেজে নেব। এইভাবে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর এখন একটা মশলা তৈরি করব, তার জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। ঝালটা যেমন খান সেই অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কাটা অ্যাড করবেন। দিলাম 1/2 ইঞ্চ আদা, ছোটো চামচের 1 চামচ গোটা ধনে, গোটা জিরে আর গোটা মৌরি। এই রান্নায় কিন্তু মৌরিটা অবশ্যই দেবেন, খুব ভালো লাগে রান্নায় মৌরির ফ্লেভারটা। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যেই আমি সবজিগুলো একটু হালকা করে ভেজে নেব। দিয়ে দিলাম পটল আর ঝিঙে। পটল আর ঝিঙে একসঙ্গে আমি ভেজে নিচ্ছি। খুব লাল করে ভাজার দরকার নেই, একটু হালকা করে ভেজে নিতে হবে। তো দেখুন সবজিগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। কড়াইয়ে যে তেল আছে সেই তেলের মধ্যে আরও 1 টেবিল স্পুন তেল অ্যাড করছি। ফোড়নের জন্য দিচ্ছি অল্প পরিমাণে কালো জিরে আর 2টো চেরা কাঁচা লঙ্কা। এখন এর মধ্যে দিচ্ছি একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে হালকা ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। এখন আলুটাকে আমরা লাল করে ভেজে নেব। এর মধ্যে লবণ আর হলুদও দিয়ে দিচ্ছি। ঢাকা চাপা দিয়ে দিয়ে আলুটাকে ভাজবো, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু আমি একটু লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে, ধনে, মৌরি আর কাঁচা লঙ্কা আদা দিয়ে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা। এখন মশলা দিয়ে 3-4 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ মশলা দিয়ে কষানোর পর এর মধ্যে আমি পটলটাও দিয়ে দিচ্ছি। ঝিঙেটা পরে দেবো, কারণ ঝিঙে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, তার জন্য আমি ঝিঙেটা পরে অ্যাড করব। এখন আলু আর পটলের সাথে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে কষিয়ে নিচ্ছি। তো দেখুন আমি মোটামুটি 5 মিনিটের মতো ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝিঙেটাও, আরও 1 মিনিটের মতো একটু কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো গরম জল। যতটা ঝোল রাখতে চান সে অনুযায়ী জল এখানে অ্যাড করবেন। দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো আমি এর মধ্যে জল দিয়ে দিলাম মোটামুটি 2-3 কাপের মতো। আপনারা যতটা ঝোল রাখতে চান সে অনুযায়ী জল এখানে অ্যাড করবেন, আর অবশ্যই গরম জল অ্যাড করবেন। ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছটাকে ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে 2-3 মিনিটের জন্য এটাকে ফুটতে দেবো। দেখুন খুব ভালো করে ফুটে উঠেছে। এখন এর মধ্যে সবশেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। তো আমাদের সবজি দিয়ে রুই মাছের পাতলা ঝোল কিন্তু একদম রেডি হয়ে গেছে। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। আর চ্যানেলে যদি নতুন আসেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকবেন।